এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন এসো কোরআন শিখি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরি মোহাম্মদ সেলিম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল সালাম এবং আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা মুফতি জুনায়েদ কাসিমি কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধু করে উপস্থিত রয়েছেন আসুন শিক্ষার্থীদের সাথেও আমরা পরিচিত হই শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার মেহেরবানীতে আমিও ভালো আছি সুস্থ আছি আসুন আল্লাহ তালার উপর ভরসা করে আমরা আজকের ক্লাসটি শুরু করি দর্শক মন্ডলী আমরা গত ক্লাসে সুরাতুন নাস এর চার নাম্বার পর্যন্ত আয়াত চারটি আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম আজকে পাঁচ এবং ছয় নাম্বার আয়াত তিলাওয়াত করব এবং সুরা নাস সবটুকু আপনাদেরকে তিলাওয়াত করে শুনিয়ে দেবে ইনশাআল্লাহ সবাই এই মুহূর্তে যে যে অবস্থায় আছেন আপনারা সবাই মনোযোগ সহকারে বসে পড়ুন আমাদের সাথে আমরা শুরু করছি আজকের ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দিকে লক্ষ্য করুন আমরা শুরু করছি সুরা নাসের পাঁচ নম্বর আয়াত হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ রাল ইয়াজের রি আল্লা রি এক আলিফ লম্বা হবে আল্লা রি ইয়া পেশ ইউ You. you you wow seen was wow seen was you was you was. <coughs> wow, there we wow there we seen past so seen past so you was we so you was we so was we so you was এই শব্দটা একটু জটিল রয়েছে আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন যত বেশি উচ্চারণ করবেন তত বেশি ভুল হবে ইউ 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 ওয়াস 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 এরকম যেন না হয় দর্শক আমার মুখের দিকে লক্ষ্য করুন অনেকে প্রশ্ন করে উস্তাদজি ওয়াউ কি ওয়াউ জের বি হবে না ওয়াউজের ই হবে আসলে ই হবে না বিও হবে না দুইটা উচ্চারণের মাঝখানে আমরা উচ্চারণ করে দিচ্ছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন ওয়াউ জের গোলাকার করে যত বেশি কাছাকাছি নিবেন দেখবেন বায়ের মতো একটা আভাস বের হবে যাতে করে বা না হয়ে যায় বি একসাথে উই না হয় খেয়াল করুন উই উই না উই ওয়াস উই su so. so, so. you was we su so. so. alladhi you was we su so. alladhi wa so. tasbidu alladhi you was we su alladhi wa tasbidu sayazer fi fi মোটা কিন্তু লক্ষ্য করুন ডাল দু আবার বলুন আরেকবার বলুন দু আবার বলুন নুন জাররিন নুন জাররিন নুন আলিফ যবর না নুন আলিফ যবর না রিন না হচ্ছে ওয়াজিব গুননা না হচ্ছে মাদদিয় তবাই আর সি হচ্ছে তারাতরি ফিসুদুরিন না সি আমি যেভাবে উচ্চারণটা করে দিচ্ছি সেভাবে করার চেষ্টা করুন অলসতা করবেন না কিছুক্ষণ পর্বে বললাম না এখন নাস বললাম কেন ওয়াকফ করেছি আর সিনের উপরে কি দিলাম জজম দিয়েছিলাম এখানে নুন আলিফ জব না এক আলিফ ছিল কিন্তু ওয়াকফের কারণে মাদ্দি আর ইদি হয়েছে তিন আলিফ লম্বা করতে হবে কয় না। চমৎকার বুঝা গেছে এবার আপনারা খুব মনোযোগ সহকারে তিলাবত করছেন শিক্ষার্থী বন্ধুরা আমি স্ক্রিনে টাচ করছি আপনারা দেখে দেখে সবটা বলুন আল্লাহ সুন্দর মিম জের নুন লাম জবর কি হবে মিনাল জিম নুন জের জিন নুন না গুন্না করতে হবে জিন না মিনাল জিন না তাজের তি মিনাল জিন

চমৎকার সুন্দর আমরা সর্বশেষ আয়াটি আমাদের একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনব তিনি হচ্ছেন ভাই আলামিন মিনাল জিন আমরা এই আয়াতটি আমাদের আরেকজন শিক্ষার্থী বাইরের কাছ থেকে শুনে নেব আব্দুল কাদের খান মিনাল মাশা মাশাআল্লাহ বলুন সবাই আমি সুরান নাসের শুরু থেকে শেষ পর্যন্ত একবার তিলাবত করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس দর্শক মণ্ডলী শুনছিলেন এতক্ষণ পর্যন্ত সূরা আসের তিলাওয়াত আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদেরকে আজকে একটি চমক দিব আমাদের শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের নিয়মিত ক্লাস আমাদের হেড অফিস উত্তরা নং সেক্টরে এখানে প্রতিদিন রাতের নয়টা থেকে দশটা পর্যন্ত একটি ক্লাস হয় তার নাম হলো স্পেশাল ক্লাস যেখানে অংশগ্রহণ করেন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিল্পপতি ব্যবসায়ী বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা বিন্দুগণ এমনই একজন শিক্ষার্থীর কাছে এখন যাব যিনি আপনাদেরকে আমাদের ক্লাসে যা শিখেছেন নাম আজের নামাজে যে আমরা যে সমস্ত কাজগুলি করি এটিকে আমরা বলি মাস আলা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দুই নামাজে কোনটা দিয়ে শুরু হয় কোনটা দিয়ে শেষ হয় কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত সবগুলি মাসালা আমরা এখন শুনবো আমাদের একজন শিক্ষার্থী প্রফেসর মোহাম্মদ সারোয়ার হোসেন ইসলাম আমি আমরা দৈনন্দিন যে আমলগুলো করে থাকি আল্লাহর হুকুম অনুযায়ী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ তো নামাজের সাথে সম্পৃক্ত কিছু মাছ আলা আছে যার কিছু অংশ ফরজ কিছু অংশ ওয়াজিব কিছু অংশ সুন্নাহ ইনশাল্লাহ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু মাছ আলা বলার চেষ্টা করব আমরা সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে নিয়ত করি নিয়ত করা ফরজ এরপর আমরা তাকবীর বলি অল্লাহু আকবর বলা ফরজ তাকবীর বলার সময় আমরা দুই হাত কান বরাবর ওটাই কান বরাবর ওটানো সুন্নত দুই হাত বাদা সুন্নত সানা পরা সুন্নত আউজবিল্লা পরা সুন্নত বিসমিল্লা পরা সুন্নত এরপর আমরা সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহা পরা নামাজে ওয়াজিব এরপর আমরা আমিন বলি আমিন বলা সুন্নত এরপর আমরা বিসমিল্লা বলি বিসমিল্লা বলা সুন্নত এরপর আমরা কোরআন থেকে কিছু অংশ তেলাওত করি যদি ছোটো হয় তাহলে কমপক্ষে তিন আয়াত আর যদি বড় হয় তাহলে কমপক্ষে এক আয়াত পড়লেই চলবে তো ফাতেহা এবং কোরআনের কিছু অংশ তেলাওত দুইটাকে বলা হয় একত্রে বলা হয় ক্যারাত পড়া ক্যারাত পড়া নামাজের জন্য ফরজ এরপর আমরা রুকু করি রুকু করা ফরজ রুকুতে যাওয়ার সময় আমরা অল্লাহু আখবর বলি এটা বলা সুন্নত রুকুতে গিয়ে আমরা রুকুর তাজবি বলি কমপক্কে তিন তিনবাল বলা সুন্নত রুকুতে অধিক সময় থাকা ওয়াজিব থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় আমরা বলি লিমান হামিদা বলা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব তখন আমরা বলতে পারি হামদাং কাসির মুবরাকি এরপর আমরা সেজদা করি দুই সেজদা করা ফরজ সেজদায় যাওয়ার সময় আমরা বলি বলা সুন্নত সেজদায় গিয়ে আমরা সেজদার কমপক্ষে তিনবার পড়া সুন্নত এক সেজদা দিয়ে বসার সময় আমরা বলি আল্লাহ আকবর বলা সুন্নত সম্মানিত দর্শকবৃন্দ এখানে লক্ষণীয় বিষয় হলো দুই সেজদার মাঝে সুজা হয়ে বসা ওয়াজিব তখন আমরা বলতে পারি ফিরলি ওর হামনি ও দিনি ওর জুকুনি ও আফিনি নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় তাহলে দুই রাকাতের মধ্যে মধ্য বৈঠক করতে হবে এই মধ্য বৈঠক করা ওয়াজিব এবং মধ্য বৈঠকের সময় তাসাহুদ পরা ওয়াজিব এরপর নামাজের আকিরি বৈঠক নামাজের আকিরি বৈঠক করা হল ফরজ আকিরি বৈঠকে তাসাহুদ পরা ওয়াজিব দুরু শরীফ পরা সুন্নত এরপর দোয়া মাসুরা দোয়া মাসুরা পরা সুন্নত এরপর আমরা দুই দিকে সালাম ফিরাই দুই দিকে সালাম ফিরানো ওয়াজিব নামাজ শেষ এরপর আমরা নামাজ মুনাজাত নামাজের অংশ না আমরা চাইলে মুনাজাত পড়তেও পারি নাও পড়তে পারি আল্লাহর কাছে আমরা সব সময় চাইতে পারি আমরা সবাই বলছি মা আশা দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন একজন প্রফেসর হয়েও তিনি কত চমৎকার করে সুন্দর করে নামাজের ফার্স্ট টু লাস্ট সবগুলি মাস আলা বলে দিলেন আসলে আমরা আলেম আমাদেরকে জিজ্ঞেস করলে এরকম ফার্স্ট টু লাস্ট বলতে পারে না এই যেটা চমৎকারভাবে আমাদের এই ক্লাসে যারা ভর্তি হয় যারা লেখাপড়া করে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত মাস আলা দোয়া হাদিস সুরা কেরাত আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে শিখানোর জন্য আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে যে যেখানে আছেন এসো কোরআন শিখির আওয়াজ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবাই বলছি আল্লাহ আমিন আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে যিনার এতক্ষণ পর্যন্ত অবাক হয়ে আমাদের ক্লাসটি উপভোগ করলেন এবং আমাদের প্রফেসর সাহেবের আলাগুলি শুনছিলেন আমরা যাচ্ছি সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল সালাম কুরআন সেইভাবে পড়া যেরকম কর্তব্য তেমনি প্রত্যেকটা আচরণ বিধির ব্যাপক বিষয় আছে ইংরেজিতে যদি কেউ বলে যে আর ইউ কামিং টুমরো উনি বলবো ইয়েস শিওর আর আমরা মুসলমানরা কি বলি ইনশাল্লাহ এখন সময়েরটা সময়ে বলতে হবে সময়েরটা সময়ে বলতে হবে আমরা যদি কোনো প্রশংসার কথা বলি তাহলে কি বলি আলহামদুলিল্লাহ আর যদি কোনো নিয়ত করি কোনো কাজ করার জন্য তাহলে বলি ইনশাল্লাহ আর যদি সুমানাল্লাহ বলি কখন আশ্চর্যজনক কোনো আশ্চর্যজনক কোনো কথা যদি শুনি তখন বলি সুমানাল্লাহ এই জন্য কোরআন শিক্ষার সঙ্গে শুদ্ধ শিক্ষার সঙ্গে আমাদের মুসলমানদের আচরণবিধিও কিন্তু অনুসরণ করতে হবে এটা কিন্তু খুব জরুরি আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন জাকা দাদায় করবেন হজে যাবেন আপনি ইমান আনবেন সব কিছু করবেন কিন্তু তার মধ্যে মুসলমানদের আচরণবিধি কিন্তু থাকতে হবে এইটা আমার মনে হয় যে এই কোরআন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট এবং কারি মোহাম্মদ সেলিম সাহেবের সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে উনি শুধু কোরআন শিক্ষা দেন নাই আচরণবিধিও শিক্ষা দেন এবং সেই শিক্ষাটা আমরা গ্রহণ করব শুদ্ধ কোরআন পাঠ করার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করবেন চলে যাচ্ছে আমাদের আরো একজন মহামান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাস মাওলানা মুফতি জুনায়েদ প্রিয় নবী সাল্লাম হজরত আবুজার কে ডেকে বললেন ইয়া আবাজার হে আবুজার তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটা আয়াত যদি কোরআনে পাকের শিক্ষা নাও তাহলে এক শত আকাত নফল নামাজের চেয়েও বেশি স্বভাব হবে প্রিয় নবী সাল এর পরে বললেন ও আবুজার তুমি যদি সকালবেলায় ঘুম থেকে জাগার পর একটা মাসলা শিখো আমার ভাই কতগুলো মাসলা শুনালেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনটা ফরজ কোনটা ওয়াজিব কতগুলো মাস্তা শিখালেন শুনালেন আমাদেরকে আমরা দর্শকরা শিখলাম আলহামদুলিল্লাহ তো প্রিয়নবী বলেন একটা মাসলা যদি তুমি শিখো চাই সেটার উপর আমল করা হোক বা না হোক শুধু শিখলে কি ফায়দা প্রিয়নবী বলেন হৈরুল্লা মিন আল আতিন এক হাজার রাকাত নামাজ পড়ার চেয়েও পাক তোমাকে বেশি সব দান করবেন সম্মানিত দর্শক ও সুদাবিন্দু আমরা কতগুলো মাস্তা শিখলাম এই শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন ওসিলায় এসো কোরআন শিখির এই সুশোভিত সুন্দর সুবাসিত এই মাহফিলের রুসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে সবসময় এই মাহফিলের সাথে থাকার তৌফিক দান করেন আমরা এই মাহফিলের সাথে আছি এই মাহফিলের সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থী হিসাবে এই অনুষ্ঠান উপভোগ করব দেখব এই অনুষ্ঠান যখন দেখতে বসবো আমি নিজেও মুখ নেড়ে আওয়াজ করে সম্মানিতকারী সাহেবের সাথে মস্কো করব আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই অনুষ্ঠান যেন চলতে থাকে এবং সারা পৃথিবীব্যাপী এই অনুষ্ঠানের আলো তথা কোরআনের আলো ছড়িয়ে পড়ে এই জন্য আমাদের জান মাল যার যেভাবে সহযোগিতা করার সামর্থ্য রয়েছে আমরা সহযোগিতায় এই অনুষ্ঠানের সাথে থাকব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত শুনছিলেন আমাদের মেহমানদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেকক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আর আমি আপনাদের সবাইকে আমাদের এসো কোরআন শিখি অনুষ্ঠানের পক্ষ থেকে শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমাদের এই অনুষ্ঠানগুলি দেখুন এবং আত্মীয় স্বজন সকল বন্ধু বান্ধবের কাছে এই অনুষ্ঠানের সময়সূচিটা জানিয়ে দিবেন যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের কিছু জানার থাকতে পারে যে কোনো বিষয় আপনারা আমাকে কল করুন ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি আল্লাহ তালা যেন আমাদের সকলের সঙ্গে থাকেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন এই কথা রেখে সবার সুস্থতা কামনা করে হায়াতে তৈবা কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি